দীর্ঘদিন 21 বছর ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁওর অন্যতম মাছের শিল্প প্রতিষ্ঠান রেশম কারখানা অবশেষে বেসরকারিভাবে চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে কারখানাটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। তবে এই কারখানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুপ্রিয় রেশম কারখানা। এ সময় সুপ্রিয় গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটু, রংপুরের আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল হক, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোদাসের হোসেন, জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ অনেকে। 1975 থেকে 76 অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় 3.5 একর জায়গা নিয়ে রেশম কারখানাটি স্থাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস। পরে সেটি 1981 সালে রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। 2002 সালের 29শে নভেম্বর লোকসান দেখিয়ে তৎকালীন সরকার কারখানাটি বন্ধ করে দেয়। রেশম বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে 5 বছরের জন্য অবকাঠামো যন্ত্রপাতি ব্যবহারের জন্য 8,10,000 টাকার বিনিময়ে কারখানাটি ভাড়ায় চালুর জন্য চুক্তি সম্পাদন করেন স্থানীয় সুপ্রিয় গ্রুপ। কারখানাটির সঙ্গে 75 জন শ্রমিক কর্মচারী ও প্রায় 10,000 তুঁত চাষী জড়িত ছিলেন। সে সময় কর্মরত দক্ষ শ্রমিক কর্মচারীদের চাকরি দিচ্ছে সুপ্রিয় গ্রুপের প্রতিষ্ঠানটি। পাশাপাশি নতুনদেরও কাজের ব্যবস্থা হয়েছে কারখানাটিতে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি ব্যবস্থাপনায় কারখানাটি চালুর উদ্যোগ যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি ঘটবে উন্নয়ন। এখানকার একটা আলোড়ন সৃষ্টিকারী কারখানা হিসেবে রূপান্তরিত এই কারণে সবাইকে।